অনেক দেরিতে হলো আজকে অনুষ্ঠান, একুশে অনুষ্ঠান এখানে হচ্ছে। আটই ফাল্গুন গত হয়েছে, গত বৃহস্পতিবারে আজকে যারা শিশু আগামীতে তারা ভবিষ্যৎ, তাই সেই মানুষই আমি তাদেরকে শিক্ষা দিয়েছি এবং জানি না আমরা কতটুকু মানুষ দেখতে পারবো আপনাদেরকে, তবু আমি চেষ্টা করবো এবং আপনাদের সাহায্য সহযোগিতা কামনা চাই। ধন্যবাদ। প্রথমে আমাদের কবিতা আবৃত্তি, তারপরে আমরা দুটো গান পরিবেশন করবো। প্রথমে আমি আমন্ত্রণ জানাবো ছোট্ট বোন জেসমিনকে, ও প্রথমে কবিতা আবৃত্তি করবে আটই ফাল্গুন। কবিতার নাম সাদ্রদরের গান, লিখেছেন কাজী নজরুল ইসলাম।
আমরা শক্তি আমরা বন আমরা সত্তর মুদের চরণ তলায় মুচ্ছে তুফান উদ্ধিরে বিমান চর পাতন আমরা সত্রত সুনের আধার রাতে পাতার পথে চক্রানন্দা পায় আমরা শক্তি মাটির রক্তে রাঙ্গায় বিষম চলার গায় যুগে যুগে রক্তের মুখে সিক্ত হল বিপৃত মুদের চক্রে জ্বলতে গানে মশা বক্কে ভরা বাক কণ্ঠে মুদে কুণ্ঠা বিহীন মৃত গানের ডাক মুদে চক্রে বিশ্ববাসী স্মরণ দেখা হোক শপথ আমরা সত্যপথ আমরা গ্রবী বাংলা স্কুল থেকে এসেছি আমরা একটি কবিতা আবৃত্তি করব অভিনয় মাধ্যমে আমার নাম বিতন কবিতার নাম হলো বাংলা ভাষা লিখেছেন গুলাম মোস্তফা ঈদের সোনার বাংলা ভাষা সকল ভাষার সাহিত্যের ভাষা প্রাণে সে প্রিয় সেজে সবার সে ভালোবাসা এই ভাষারই পঁচিশ মুখে নয়ন মেলি মায়ের বুকে হাসি কাঁদি সুখে দুঃখে মিঠাই মনের শান্তি আশা এই ভাষাতেই স্বপ্ন দেখি এই ভাষাতেই লেখন লেখি ফুলের বুকে গন্ধ যেমন বাংলা ভাষা মুদের তেমন এই ভাষাতেই শেষের শয়ন আর যেন এই মনের আশা What?
Thank you.
আপনাকে কৃপিয়ে যে ধন্যবাদ জানাবো সে ভাষা মানে আমরা অত্যন্ত আনন্দিত এবং অনেক কিছু আমরা কাছে পেয়েছি বিশিষ্ট সমাজসেবক মুরব্বী আপনারা আপনাদের কাছে সুপরিচিত জনাবশ্রীকে আমি অনুষ্ঠিত বাংলাদেশের গুরুত্বের উপর কিছু বক্তব্য রাখার বাস্তবে পরিণত হইল 1971 বাংলাদেশ স্বাধীন
এখন স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তো আমরা স্বাধীন পাইছি, এরপর থেকে এখন আমি আমরা যারা আসছি এবং আমরা যারা বাচ্চা বাচ্চা আসুন আইসুন এরা বাংলা শিক্ষা হলে বাংলা শিক্ষা না হলে বাংলা শিক্ষা ইংরেজি শিক্ষার সাহায্য হবে।